ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রধান আসামি আসাদুল হক গ্রেপ্তার, ভোরে হিলিতে গ্রেপ্তার। আবারও মন্ত্রিসভায় রদ বদলের গুঞ্জন, দপ্তর পুনর্গঠন না নতুন দায়িত্ব এখনো চূড়ান্ত হয়নি। শীতে করোনা আক্রমণ বাড়ার শঙ্কা, বিশেষজ্ঞদের আগে ভাগে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। শিমুলিয়া কাঠারবাড়ি রুট স্বাভাবিক হতে লাগবে অন্তত 5 দিন, ছোট ছোট ফেরি চালুর চেষ্টা। পাঁচ বছরেই ভেস্তে গেছে 654 কোটি টাকার ডেমু ট্রেন, দায়ীদের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। স্বাগত ইডিবেনের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার প্রধান আসামি আসাদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব পুলিশের যৌথ অভিযানে ভোর 5টার দিকে তাকে হিলি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরই তাকে রংপুর র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় রাতে দুইজনকে আসামি করে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসক। অস্ত্রোপচার সফল হলেও তার সংকট কেটেছে কিনা তা জানতে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে তার সেরে ওঠা নিয়ে আশাবাদী চিকিৎসকেরা। এই 9টার মধ্যে একটা খুব বড় এবং দুইটার ভিতর দিয়ে হাতিটা ভেঙে আমি দুপুরে বলেছিলাম হাতিটা ভেঙে ভিতরের দিকে ঢুকে গেছিলাম সেইটা, আর এছাড়া আরও অনেকগুলো মানে আরও আটটা ইঞ্জিন ছিল দুই পাশে মাথার উপরে, তিনটা ছয়টা ফেসের উপরে একটা, নাকের উপরে একটা এবং চোখের নিচে। আমরা সবগুলো ইঞ্জুরিকে অ্যাড্রেস করেছি। মেইন যেটা যেটা হাতিটা ভিতরে ঢুকে গেছিলো আমরা ওইটারে হাতিটা তুলে দিয়েছি এবং ভিতরে দেখলাম যে ভিতরে যে ব্রেনের একটা পর্দা থাকে এটাকে দূরাবো, সেটাতে ইঞ্জুরি ছিল, সেটা ইঞ্জুরি হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছে। আমরা সেটা অ্যাড্রেস করেছি এবং সেখানে ব্লিডিং বন্ধ করেছি, সেই দূরাটা রিপেয়ার করেছি। তারপরে হাতিটা তুলে সেটাকে পরিষ্কার করে অনেকগুলো আছে, 7-8টা টুকরা ছিল, সেগুলোকে আমরা জোড়া দিয়েছি। এখন বাকি আল্লাহ বর্ষ আমরা আশা করি আশাবাদী, কিন্তু এটা একটা হেড ইঞ্জুরির ব্যাপার, ব্রেনের আঘাতের ব্যাপার, মাথার ভিতরে রক্তক্ষরণের ব্যাপার আছে। এখনই আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বলতে পারবো না যে কালকে সকালবেলা রোগী ভালো হয়ে যাবে। ইট উইল টেক টাইম, অ্যাটলিস্ট 72 আওয়ার্স আমরা অবজার্ভ করবো। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার প্রধান আসামি আসাদুল হককে গ্রেপ্তারের বিষয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ওয়াহিদা খানমের উপর হামলাকারীকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে আর এ বিষয়ে পুলিশ আর র‍্যাব কি বলছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত বৃহস্পতিবার মধ্যরাত্রে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ছিল তার বাসাতে দুইজন যুবক তাকে আক্রমণ করে এবং সেটা সিসিটিভি ফুটেজ দেখে কালকে কিন্তু র‍্যাব পুলিশ এবং যে সিআইডি ছিল তারা চিহ্নিত করেছে। চিহ্নিত করার পরে মূলত তারা কিন্তু রাত থেকে কিন্তু একটা অভিযানে ছিলেন তারা। তো অবশেষে আজ ভোর 4:50 হিলির কালীগঞ্জ গ্রাম থেকে আসাদুল ইসলামকে তারা কিন্তু আটক করে এবং আটক করার পর র‍্যাব হেফাজতে কিন্তু রংপুর নিয়ে যাওয়া হয়েছে। আমি একটি সূত্রে যেটা জানতে পেরেছি যে আসাদুলের বাড়ি কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ওসমানপুরে এবং সে ছিল কিন্তু প্রধান আসামি। তার ভাই ওয়াহিদা খানমের যে ভাই তিনি ঘোড়াঘাট থানাতে দুজনের নামে তিনি মামলা করেছিলেন, সেই মামলার কিন্তু প্রধান আসামি ছিলেন এই আসাদুল হক। তো আমি কিছুক্ষণ আগে আমি পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তো তারা বলছেন যে তারা একজনকে আটক করেছেন এবং যে আরো এক ব্যক্তি রয়েছে তাকে আটকের চেষ্টা চালাচ্ছেন এখানে। আর এছাড়া একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি ঘোড়াঘাট থানার ওসির সঙ্গে রাতে কথা বলেছিলাম আমি এবং তার কাছে আমি জানতে চেয়েছিলাম আসলে যে হামলাকারী কি দুজন না তার আরো বেশি রয়েছেন। তো তিনি আমাকে বলছেন যে আসলে দুজনের প্রধান আসামি রয়েছেন এখানে, এছাড়াও আরো আসামি রয়েছে, কারণ এই ঘটনাটি একক বা দুজনের পক্ষে সম্ভব না, অবশ্যই আরো কেউ জড়িত থাকতে পারেন, তো তাদের তারা চিহ্নিত করছেন।
তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, এই মুহূর্তে আসলে আসাদকে কোথায় রাখা হয়েছে আর পুলিশ এ সম্পর্কে বিস্তারিত কি জানিয়েছেন আপনাদের, তার অবস্থানটা কোথায় এখন? জি, জানেন যে ভোর 4:50 হিলির যে কালীগঞ্জে একটি পাড়া রয়েছে সেখানে হাকিমপুর, বিরামপুর এবং ঘোড়াঘাট থানার পুলিশ পাশাপাশি র‍্যাব তারা কিন্তু যৌথ অভিযান করে কিন্তু তাকে আটক করেছে এখানে, এবং আটক করার পর কিন্তু র‍্যাব হেফাজতে আসাদুলকে কিন্তু রংপুরে নিয়ে যাওয়া হয়েছে, এবং রংপুরে হয়তো আমরা একটু পরে জানতে পারবো যে সার্বিক অবস্থা কি। তবে র‍্যাব হেফাজতে রয়েছে আসাদুল এবং সে এখন রংপুরের পথে রয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। সাদ্দাত হোসেন জানাচ্ছিলেন দিনাজপুর থেকে। আমরা এখন চলে যাচ্ছি রংপুরে, সেখানে কি অবস্থা সেটি জানবো সহকর্মী নজরুল ইসলামের কাছ থেকে। নজরুল, ওয়াহিদা খানমের উপর হামলার যে প্রধান আসামি আসাদুল হককে গ্রেফতার করে রংপুরে নিয়ে যাওয়ার কথা, আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? মূলত আসলে গতকাল অর্থাৎ মধ্যরাতে অর্থাৎ 4:30 দিকে যে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের একটি অভিযান চালানোর পর, এই তাদেরকে তাকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি একটু আগে আমার সাথে র্যাবের একজন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন যে রংপুরে তাকে র্যাব সদর দপ্তরে রাখা হয়েছে, হয়তো 12টা কিংবা 1টার দিকে তারা এটি সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো প্রচার করতে পারে, কিংবা তাদের যদি কোনো নির্দেশনা না থাকে তাহলে হয়তো এটি সংবাদ সম্মেলনে তারা তাকে না হাজির করার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে এটি এর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরো কোনো আসামি আছে কিনা এটি আসলে জানার জন্য র‍্যাবে হয়তো গোপন রাখতে পারে। তবে একজন কাকে যে আটক করেছে এটি নিশ্চিত করা হয়েছে, তা সব মিলে যে এটি আটকের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পুলিশ এবং র‍্যাব যৌথ যে অভিযান করা হয়েছে এর ফাঁক বাইরেও কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় রাতভর কিন্তু অভিযান চালিয়েছেন যে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা, তাদেরকে আটক করার বিভিন্ন জায়গায় অভিযান করছেন। তবে তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ওমর আলী শেখ, তার অবস্থা এখন অত্যন্ত ভালো, তাকে অর্থাৎ 5তলা থেকে তাকে 2তলায় নিয়ে আসা হয়েছে, তার সারা রাত তাকে চিকিৎসা দেওয়ার পরে তার শারীরিক অবস্থা অত্যন্ত ভালো বলে চিকিৎসক যেমনটি জানিয়েছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ওহিদে খামের উপর যে হামলার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অর্থাৎ রংপুর বিভাগের যে সব পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা তাদের যে আইনি প্রক্রিয়া আছে এটি চালিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন, এবং তারা জানিয়েছেন যে যেটি অভিযান করা হচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি তারা উদ্যোগ রেখেছেন, কারণ এটি যদি প্রকাশ করা হয় তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে আর ধরা যাবে না এটি আসলে বলা হচ্ছে। তবে র্যাব যাদেরকে ধরে নিয়েছে তাদেরকে এখন রংপুরের যে র্যাব সদর দপ্তর রাখা হয়েছে এটি আসলে তারা নিশ্চিত করেছে, তারপরে তারা বলতে চায়নি। তবে আমরা কিন্তু বারবার তাকে জিজ্ঞাসা করার পরে তারা একটু হলেও স্বীকার করেছে যে প্রধান আসামি আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আনা হয়েছে, এটি আসলে এখন পর্যন্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে কিনা এটি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা আসলে তারা জানাবে। আসলে সম্মেলনে নিশ্চয়ই বিষয়টি আরো পরিষ্কার হবে। নজরুল, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, ওয়াহিদা খানমের বাবার অবস্থা কেমন এই বিষয়ে আপনি বলেছেন, তারপর একটু বিস্তারিত জানতে চাচ্ছি তার চিকিৎসা ব্যবস্থা এখন কেমন চলছে? দেখুন দেখুন গতকাল সকাল 9টা থেকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে ভর্তি ছিলেন তার বাবা ওয়াহিদুল খানমের বাবা, তার সঙ্গে তার পরিবারের লোকজন আছেন। তারা যেমনটি জানিয়েছেন যে তার বাবার অবস্থা গতকাল বিকেলের দিকে একটু খারাপ দিকে গিয়েছিল, তারপরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে যেসব ঔষধপাতি লাগে যে ভাবেই তাকে ভালো করা যায় সেটি ব্যবস্থা করার পরে কিন্তু ডাক্তারেরা তাকে অর্থাৎ বিভিন্ন চিকিৎসকেরা ভোট করে তার চিকিৎসা সেবা দেওয়ার পরে নিশ্চিত করেছেন তার অবস্থা এখন অত্যন্ত ভালো, সে কথা বলতে পারছেন, তাকে স্যালাইনের মাধ্যমে রাখা হয়েছে সকাল থেকে, তা সে কথা বলছেন তার পরিবারের লোকজনকে জানিয়েছেন। তবে একটু পরে হয়তো বা ডাক্তারেরা তার শারীরিক অবস্থা আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তার আরো কোনো সমস্যা আছে কিনা, যে জায়গাগুলোতে আঘাত হয়েছে এই জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করে দেখবেন সেখানে কোনো ধরনের আর কোনো পয়জনিং কোনো আছে কিনা এটি আসলে দেখানোর পর আরো তারা বিস্তারিত আমাদেরকে জানাবেন এটি আসলে বলা হচ্ছে চিকিৎসকের পক্ষ থেকে। নজরুল ইসলাম জানাচ্ছিলেন রংপুর থেকে। ইউএনও সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ঘোড়াঘাট থানায় অজ্ঞাত দুজনকে আসামি করে
মামলা করেন তার ভাই শেখ ফরিদউদ্দিন। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে দুই হামলাকারীকে শনাক্তের চেষ্টা করে পুলিশ। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠন হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। গতরাত 2:30টার দিকে ভেন্টিলেটর ভেঙে ইউএনও সরকারি বাসভবনে ঢোকে দুর্বৃত্তরা। এ সময় ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবা নিজ নিজ ঘরে ঘুমিয়েছিলেন। ঘরে ঢুকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে দুর্বৃত্তরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ওয়াহিদা খানম ও তার বাবাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সকালে দুজনকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে অবস্থার অবনতি হওয়ায় ইউএনও ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। রোগী প্রথমে যখন আমরা ভর্তি হয় তখন ওই সময় রোগী পুরোটাই অজ্ঞান ছিল, সেমি আনকনশাস যেটাকে বলা হয়। হ্যাঁ, পেশেন্ট শকে ছিল ওই সময়। আমরা তার প্রেশার তারপরে তার অক্সিজেন সব কিছু আমরা প্রাথমিকভাবে ম্যানেজ করি। এখন বর্তমানে রোগীর যে অবস্থাটা সেটা হচ্ছে তার যেটাকে বলা হয় আমাদের জিসিএস গ্লাসকো কোমা স্কেল, সেখানে 15/15 আছে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা বলা হয়। তা আমরা প্রাথমিকভাবে তার হেড ইঞ্জুরি যে জায়গাটা প্রাথমিক ম্যানেজমেন্ট সেটা আমরা করে ফেলছি। তাদের উপর হামলার ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এটা আসলে ডাকাতির উদ্দেশ্যে এই জিনিসটি করা হয়নি, এটা যেটা হয়েছে হত্যার উদ্দেশ্যে। এখন উনি তো এখানকার নির্বাহী অফিসার, উনি এখানকার রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নয়, কোনো ব্যবসায়ী নন। একদল সন্ত্রাসী তার বাসার ভেন্টিলেটারের মধ্য দিয়ে প্রবেশ করে প্রথম পর্যায়ে তার বাবাকে বেধড়ক মারপিট করে এবং ইয়নো মহোদয়ের রুমে প্রবেশ করে ইয়নো মহোদয়কে বেধড়ক মারপিট করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হত্যার উদ্দেশ্যেই তাদের উপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মন্ত্রিসভার রদবদলের গুঞ্জন উঠেছে আবারও। করোনায় স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ডে সমালোচনার প্রেক্ষিতে এই গুঞ্জন উঠেছে। তবে মন্ত্রণালয়ের দপ্তর পুনর্গঠন হবে নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে সেটি এখনও চূড়ান্ত নয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন মন্ত্রিসভা পুনর্গঠনের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। দেশে করোনা সংক্রমণের পর থেকে একের পর এক স্বাস্থ্যখাতের বেহাল দশায় ব্যাপকভাবে সমালোচিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা রিপোর্ট জালিয়াতিতে জেকেজির ডাক্তার সাবরিনা, আরিফ, রিজেন্টের শাহেদের পাশাপাশি মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তার নামও উঠে আসে। এছাড়া মাস্ক কেলেঙ্কারি সহ চিকিৎসা খাতের নানা অব্যবস্থাপনায় বিব্রত হয় সরকার। শাস্তি হিসেবে মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। এমনকি জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। আজকে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি শীর্ষে বাংলাদেশ। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে মন্ত্রীশূন্য এ মন্ত্রণালয়, ফলে মন্ত্রিসভায় রদবদলের কথা আলোচিত হচ্ছে। যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। মন্ত্রিসভা তো গণতান্ত্রিক সরকারে যে কোনো সময় বদল হতে পারে, যে কোনো সময় রদবদল হতে পারে, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী একদমই নিজস্ব এখতিয়ার। চলতি বছরের 13 ফেব্রুয়ারি সর্বশেষ রদবদল হয় মন্ত্রিসভায়। তবে এবার দপ্তর পুনর্গঠন হবে নাকি নতুন কেউ শপথ নেবেন নিজস্ব এখতিয়ার। চলতি বছরের 13 ফেব্রুয়ারি সর্বশেষ রদবদল হয় মন্ত্রিসভায়। তবে এবার দপ্তর পুনর্গঠন হবে নাকি নতুন কেউ শপথ নেবেন সেটি নিশ্চিত নয়। তার মন্ত্রিপরিষদের ওনার ইসে কি থাকবে নাকি পরিবর্তন করবে, প্রয়োজন আছে কি না, সে বিষয়গুলো অবশ্যই উনি মানুষকে কিভাবে মানুষের প্রত্যাশা পূরণ করবেন, মানুষকে এবং দেশের কল্যাণে কিভাবে কাজ করবেন, সবটুকুই সাংবিধানিকভাবেই ওনার দায়িত্ব। আমি মনে করি এটা এরকম যদি কোনো হয় প্রয়োজন হয় নিশ্চয়ই উনি সেটা বিবেচনায় আনবেন। একাদশ সংসদ নির্বাচনের পর গত বছর 6 জানুয়ারি টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে 47 সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন রোগতত্ত্ববিদ ও চিকিৎসা বিজ্ঞানীরা। করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে বলেও সতর্ক করেছেন তারা। সংক্রমণ প্রতিরোধে আগে ভাগেই প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 3.25 লাখের বেশি মানুষের, তবে আক্রান্ত কত তা জানা নেই। এ পর্যন্ত মারা গেছে প্রায় 4,500।
এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া খুলে দেওয়া হয়েছে সবকিছু। দিন দিন কমছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা, মাস্ক পরাও ছেড়ে দিয়েছে অনেকে। স্বাস্থ্যবিধি শিথিল হওয়ায় ইতালি, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশে করোনার সেকেন্ড ওয়েভ দেখা যাচ্ছে। বাংলাদেশও আছে ঝুঁকিতে, সামনে শীত মৌসুমে বাড়তে পারে করোনার প্রকোপ। শীতকালে যে কোনো ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যেতে পারে এবং কোভিড-19 সংক্রমণের হার অবশ্যই বাড়তে পারে, একটা থিওরিটিক্যাল সম্ভাবনা আছে। যে শীতকালে আসলে কোভিড এর বা সার্স কোভিড-2 এর কোন স্ট্রেনের মুখোমুখি আমরা হব সেটা কিন্তু একটা বড় নির্ধারক ভূমিকা পালন করবে। স্ট্রেনটি যদি আরো বেশি সংক্রমণ শক্তি সঞ্চয় করে তাহলে বেশি সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আর যদি কম সংক্রমণ সম্পন্ন হয় তাহলে সংক্রমণ কম হতে পারে। গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। শীতে বাড়ে বায়ুবাহিত রোগ, কম তাপমাত্রায় ভালো থাকে যে কোনো ভাইরাস, তাই এখনই নিতে হবে প্রতিরোধের পরিকল্পনা। শীতকালে বায়ুবাহিত রোগের এই যে প্রবলতা বাড়ে, কারণ আমরা তো দরজা জানলা ঠান্ডায় বাতাসের কারণে বন্ধ রাখি, অনেক সময় ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকে অনেক সময়। এই ঘর বদ্ধ যত হবে, ভেন্টিলেশন যত কম থাকবে, তত কিন্তু বায়ুবাহিত, কারণ আমি অল্প মাত্রায় দিলাম, আরেকজন দিল, এটা ঘরে জমে থাকলো, এই যেটাকে বলে ইনফেকশাস ডোজ, ভাইরাল লোডটা তখন বাড়ে। করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে সতর্ক স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে কন্ট্যাক্ট ট্রেসিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশনের জোরদার ও তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা তো বিশ্বব্যাপী বলছে যে শীতে একটা ওয়েভ আসবে। হ্যাঁ, বাংলাদেশে তো আমাদের এইভাবেই চলছে। আমরা দেখছি যে সংক্রমণ হচ্ছে, সংক্রামিত হচ্ছে কখন, যদি আমরা ঠিক মতো নিজেদেরকে প্রোটেক্ট না করি। প্রোটেক্ট কীভাবে করতে হবে সেটা বিভিন্নভাবে গণমাধ্যমের মাধ্যমে হোক বা মাধ্যমে ক্লিনিশিয়ান হোক কিংবা আপনার অ্যাডভার্টাইজমেন্ট, যেটাই হোক, এইভাবে অনেক প্রচার করা হয়েছে, কিন্তু এটাকে আমাদেরকে ধারণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শুধু শনাক্তের হার বিবেচনায় করোনা কমেছে তা বলার সুযোগ নেই, সংক্রমণ প্রতিরোধে দরকার সর্বোচ্চ সতর্কতা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার ধামরায় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি জুলহাস উদ্দিনকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে দুই হামলাকারীকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। পুলিশ জানায় তারা হলেন জুলহাসের স্ত্রী সুমা আক্তারের আগের স্বামী শাহিন মিয়া ও তার সহযোগী মোয়াজ্জেম। স্বজন ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুরে রাজধানী থেকে ধামরায় বারবাড়িয়া বাস স্ট্যান্ডে পৌঁছান জুলহাস। বাস থেকে নামার পরপরই পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে দুই হামলাকারী। তিনি দৌড়ে কিছু দূর গিয়ে বাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাদের আটক করে স্থানীয়রা। আহত জুলহাসকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোয় অনাপত্তি জানিয়েছে আইন মন্ত্রণালয়। এই সংক্রান্ত নথি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। সাজা স্থগিত করে এবছরের 25 মার্চ নির্বাহী আদেশে তাকে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। তবে 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে তার মুক্তির 6 মাস, তাই সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবেদন করে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের সই করা এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইনগত দিক পর্যালোচনার জন্য সেটিকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোয় অনাপত্তি জানায় আইন মন্ত্রণালয়। এ সংক্রান্ত নথি অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাহী বিভাগের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রুভ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা পাঠাবেন আগের মতো, তখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের অনাপত্তি পাওয়া গেলেও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। আমাদের এখান থেকে সুপারিশ হয়ে যাবে আইন মন্ত্রীর ওখানে, আমরা তার চিঠিটা দিয়েছিলাম যে এখানে কোনো আছে কিনা, আইনি জটিলতা আছে কিনা। উনি সুপারিশ করেছেন না উনি বলছেন আমি তো জানি না, উনি ফাইল ফেরত পাঠিয়েছে, আমরা দেখবো
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রয়োজন হলে সরকার সে অনুমতিও দেবে বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থায় যদি বিদেশে তার চিকিৎসার প্রয়োজন হয়, উনি এবং ডাক্তার যদি মনে করে পরবর্তীতে সরকার অবশ্যই অনুমতি দেবে। সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানো হলেও আগের মতোই শর্তের ইঙ্গিত মিলেছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানি লন্ডারিং মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদ ও তার প্রধান সহযোগী মাসুদ পারভেজের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। গত ২৫ আগস্ট উত্তরা পশ্চিম থানায় এই মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এজাহারে বলা হয়, শাহেদ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতারণা করে ৭ কোটি ৯০ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া করোনার ভুয়া পরীক্ষা এবং জাল সনদ দিয়ে হাতিয়ে নেন আরও ৩ কোটি ১১ লাখ টাকা। শাহেদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রমাণ মিলেছে তার প্রধান সহযোগী মাসুদ পারভেজের বিরুদ্ধে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ ড্রেজিং শেষ করতে ৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তবে আজ থেকে ছোট ফেরি চালুর চেষ্টা চলছে। নাব্যতা সংকটে বৃহস্পতিবার ভোর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে দুই পারে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। নাব্যতা সংকট ও পদ্মা সেতু নিরাপত্তার কারণে ২৯ আগস্ট থেকে রাতে বন্ধ রাখা হচ্ছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল। লৌহজংয়ে পদ্মা সেতু চ্যানেলে নাব্যতার সংকট দেখায় বৃহস্পতিবার ভোরে একমাত্র চালু চ্যানেলটিতেও ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি পুরোপুরি বন্ধ হওয়ায় দুপারে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকেরা। ঘাটের অচল অবস্থায় উল্টো পথে রওনা হন অনেকে। আমরা যে এখানে বসে আছি, একটা কর্তৃপক্ষের একটা লোকও নাই যে আমরা যে এখানে কষ্ট করতেছি, এই ব্যাপারে তাদের কোনো চিন্তাধারা নেই। যাইতে দিচ্ছে না, বলতেছে যে নদীতে পানি নেই, ফেরি আসতে পারে না। ব্যাক করার ওয়ে নেই, একটা জায়গায় যাওয়ার মন্তব্য তারপরে ব্যাক করা যায় নাকি। বিআইডব্লিউটিএ জানিয়েছে আটটি ড্রেজার দিয়ে নদীর ১২টি নেই, একটা জায়গায় যাওয়ার মন্তব্য তারপরে ব্যাক করা যায় নাকি। বিআইডব্লিউটিএ জানিয়েছে আটটি ড্রেজার দিয়ে নদীর ১২টি জায়গায় পলি অপসারণের কাজ করা হচ্ছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে শুক্রবার থেকে ছোট ফেরি চালুর চেষ্টাও চলছে। কন্টিনিউয়াস কিন্তু পলি আসতেছে, যে অবস্থায় আছে আমরা আশা করতেছি আগামী আরো ৫ দিন আমাদের লাগতে পারে। ৫ দিন আমরা যেভাবে ই করতেছি, ৫ দিন পরে হয়তো ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে আমরা আশা করতেছি। এই ৫ দিনে বড় ফেরি চলতে পারে, হয়তো ছোট ফেরিগুলো একটু স্রোত কমে গেলে হয়তো আগামীকাল আবার ওই দিক দিয়ে চলাচল করতে পারে। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুট স্বাভাবিক না হওয়া পর্যন্ত যানবাহন চালকদের দৌলতদিয়া পাটুরিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। স্বল্প পাল্লার ডেমু ট্রেন চলাচল করেছে লম্বা দূরত্বে, আর সে কারণে শুরুর ৫ বছরেই ভেস্তে গেছে ৬৫৪ কোটি টাকার প্রকল্প। তবে যাদের কারণে এই অবস্থা, তাদের বিষয়ে অনুসন্ধান বা ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনাও নেই রেলমন্ত্রী। তিনি বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে চায় মন্ত্রণালয়। এ বক্তব্যে দ্বিমত করে বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বার্থে মন্ত্রী চাইলেই বিষয়টি খতিয়ে দেখতে পারেন। শহরতলির বাসিন্দাদের ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মতো বড় শহরে দ্রুত যাতায়াতে চীন থেকে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমো ট্রেন আমদানি করে সরকার। ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে প্রথম চলাচল শুরু হয় ২০১৩ সালের ২৪ এপ্রিল। সর্বোচ্চ ২০ কিলোমিটারের মধ্যে চলাচলে সক্ষম হলেও ২০১৩ সালের মে মাসে ১৩০ কিলোমিটার দূরত্বের চট্টগ্রাম লাকসাম রুটে যাত্রী পরিবহন শুরু করে এই ট্রেন। পর্যায়ক্রমে তা চালু হয় রেলওয়ের প্রায় সব রুটে। এর মধ্যে জয়দেবপুর ময়মনসিংহ ৯০, সিলেট আখাউড়া ১৭৬, ঢাকা আখাউড়া ১২০, চট্টগ্রাম কুমিল্লা ১৫৫ ও পার্বতীপুর পঞ্চগড়ে ১৩২ কিলোমিটার দূরত্বেও চলাচল করেছে স্বল্প পাল্লার এই ট্রেন। এতে মাত্র ৫ বছরে বিকল হয় ১১ সেট ডেমো, আর এ কারণেই মুখ থুবড়ে পড়ে প্রকল্প। ট্রেনগুলো আছে ঢাকা চট্টগ্রামের লোকোশেডে, বছরের পর বছর অচল পড়ে থাকায় রয়েছে নাজুক অবস্থায়। এ প্রশ্নে রেলের সাবেক মহাপরিচালক বলছেন, যার বা যাদের পরামর্শে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল তাদের জবাবদিহির সুযোগ আছে। আমার মনে হয় এই ব্যাপারটা সরকারের বিভিন্ন পর্যায়ে জানা আছে, বাংলাদেশ এলএ যেরকম জানে, রেল মন্ত্রণালয় জানে, আমার মনে হয় তারা যেরকম প্রয়োজন মনে করবে সেটা তাদের পক্ষে করা সম্ভব, এবং তারা সেটা করতে নিষেধ দ্বিধাবোধ করবে না।
তবে এ বিষয়ে কোনো আগ্রহ নেই রেলমন্ত্রীর। আগের কে কি ভুল করছে এটা ধরার জন্য এখানে আমি মানে আমি বসি নাই। আমি এখন যে দায়িত্বটা যেটা আছে আমার এক্সিস্টিং যা পেয়েছি সেইটাকে নিয়ে আমি সামনে চলতেছি, আর সামনের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা সামনের দিকে চলছি। নিশ্চিত পিছনে যেটা আপনি ধরলেন যে কিছু কিছু ভুল আছে, এই ভুল সিদ্ধান্তগুলো আমরা আপনার কি জানি বলে সংশোধন করছি। তিনি মনে করেন সে সময়ের প্রেক্ষাপটে বাস্তবসম্মত মনে হয়েছিল বলেই রেল সেবার পরিধি বাড়াতে ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল। শাহাদাত চপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো ঢাকা ওয়াসার পানির উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় বেশি হয়েছে। বর্তমানে দৈনিক উৎপাদন হচ্ছে 265 কোটি লিটার, যেখানে চাহিদা 240 থেকে 250 কোটি লিটার। 2024 সালের মধ্যে নগরীতে টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক তাকসিমে খান। পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প, নদীর উৎস থেকে দৈনিক 45 কোটি লিটার পানি পরিশোধনের ক্ষমতা রয়েছে এই শোধনাগারের। নেটওয়ার্কিং এর কাজ শেষ না হয় এখন সরবরাহ হচ্ছে 22.5 কোটি লিটার। তাহলে আমি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্য বসে থাকি, যেদিনকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পাবো সেদিনকে আমি এটা করার পয়সা পাবো কোথেকে, এটা আমাকে কে দেবে? কাজেই আমরা এটা অবশ্যই সঠিক সিদ্ধান্তের জন্য সরকারের। সায়দাবাদের দুটি পানি শোধনাগার থেকে সরবরাহ হচ্ছে 45 থেকে 48 কোটি লিটার, কাজ শুরু হয়েছে ফেজ 3-এর। এছাড়া গন্ধবপুর ভাকুর্তা থেকেও পানি সরবরাহ হচ্ছে। ওয়াসা বলছে 2024 সাল নাগাদ 5টি পানির প্লান্টের কাজ শেষ হবে, এরপরই এসব পাম্প থেকে সরবরাহ হবে 70% ব্যবহার উপযোগী পানি। যে আমাদের পরিবেশ বান্ধব করতে হলে আমাদের সার্ফেস ওয়াটারে যেতে হবে বেশি বেশি, এবং আমাদের একটা স্টাডি বলছে যে 70% যদি সার্ফেস ওয়াটারে আমরা যেতে পারি এবং 30% যদি আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন করি সেটা ইকোলজিক্যালি ভায়াবল এবং ব্যালেন্সড, কাজে আমাদের লক্ষ্য এখন ওইটাই। ওয়াসা আরো বলছে তাদের উৎসে পানি শতভাগ নিরাপদ, তবে 13% পাইপ খারাপ থাকার কারণে কখনো কখনো গ্রাহক পর্যায়ে নোংরা পানি পৌঁছায়। তবে 2022 সাল নাগাদ পাইপলাইন সংস্কার শেষ হলে আর কোনো অভিযোগ থাকবে না। 22 সালের মধ্যে আমাদের পানি আলহামদুলিল্লাহ আমরা দোরগোড়ায় পর্যন্ত পৌঁছাতে পারবো, যেটা কন্টামিনেশন ফ্রি। এরপরে আপনার ট্যাঙ্কটা আপনি যদি পরিষ্কার করেন তাহলে আপনি ট্যাপ ওয়াটার খেতে পারবেন। আপনি কিন্তু গোসল করার পানি ফুটাচ্ছেন না, কাপড় ধোয়ার পানিটা কিন্তু ফুটাচ্ছেন না, তাহলে আপনি 100 লিটার যে ব্যবহার করেন বাথরুমে যাওয়ার থেকে সব আপনার, এই 100-র মধ্যে আপনি খান কতটুকু জানেন? 3 লিটার 4 লিটার। এদিকে একটু সুয়ারেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে ঢাকা ওয়াসা। 2027 সাল নাগাদ 5টি পয়ঃশোধনাগার নির্মাণ করে ঢাকার শতভাগ পয়ঃ সুবিধা নিশ্চিত করতে চায় সংস্থাটি। যে ঢাকা শহরে কোনো সুয়ার ইতস্ত বিক্ষিপ্ত কোথাও যাচ্ছে না, বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে পড়ার কোনো স্কোপ নাই, যদি মানুষ নিজে না ফেলে দিয়ে থাকে, কারণ সবই একটা নেটওয়ার্কের আন্ডারে আসা। এই মাস্টার প্ল্যান আমরা এখন ইমপ্লিমেন্ট শুরু করেছি। সুয়ারেজ যদিও 2030 সালের মধ্যে আমরা অ্যাম্বিশাস প্রোগ্রাম নিয়ে বসে আছি, ইনশাল্লাহ আমরা 2027 সালের মধ্যে চাচ্ছি যে আমাদের সুয়ারেজ প্ল্যানগুলো যদি শেষ হয়ে যায়। বর্তমানে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের সেবাদানের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার আংশিক দায়িত্ব পালন করছে ঢাকা ওয়াসা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে এবার বন্যার পানিতে ডুবে মারা গেছে 20 শিশু। গত বছর বন্যায় মৃত্যু হয় 34 জনের, বেশিরভাগ ক্ষেত্রে অভিভাবকদের অসাবধানতা এর জন্য দায়ী। এমন প্রাণহানি ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর কার্যক্রম নিতে যাচ্ছে জেলা প্রশাসন। জামালপুরের ইসলামপুরের কাচিহারা গ্রামে 1 জুলাই বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় 2 ভাইবোন আলামিন ও আলপিনার। 2 শিশুকে হারানোর শোকের সঙ্গে অসাবধানতার অপরাধ বোধে ভুগছেন স্বজনরা। আমার খেল ছিল না, আমার বাচ্চার কথা, এরকম ভুল কাজে আরো পৃথিবীর কোনো মান না। জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর বলছে ভেলা নিয়ে খেলতে গিয়ে ও গোসলে নেমে ঘটে বেশিরভাগ দুর্ঘটনা। এক্ষেত্রে সচেতনতামূলক কর্মসূচি না থাকাকে দুষছেন শিশু কল্যাণ বোর্ড। সেই উদ্যোগও নিচ্ছে জেলা প্রশাসন, সঙ্গে স্কুলে সাঁতার শেখানোর পরিকল্পনাও আছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে আমাদের স্থানীয় প্রশাসন, সরকারি বেসরকারি কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। বৃদ্ধি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সাঁতার শেখানোর একটা দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিতে হবে। ব্যাপক জনসচেতনতা করতে হবে, এটি হচ্ছে 1 নম্বর বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা প্রতিটা স্কুল ভিত্তিক, প্রাইমারি স্কুল ভিত্তিক আমরা একটা সাঁতার প্রশিক্ষণ আয়োজনের চিন্তা ভাবনা আমরা করছি।
দুই বছরে জেলায় বন্যার পানিতে 54 শিশু ছাড়াও ডুবে মারা গেছেন 23 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে 24 ঘন্টায় একদিনের রেকর্ড সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। সংক্রমিত হয়েছে 84,000-এরও বেশি মানুষ। দেশটিতে নতুন করে প্রাণহানি হয়েছে 1,083 জনের। এ নিয়ে ভারতে মোট প্রাণহানি 68,500 ছাড়িয়েছে। এদিকে বিশ্ব বেড়েছে করোনার মৃত্যু ও সংক্রমণ। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যু হয়েছে 5,800-এরও বেশি। নতুন করে সংক্রমিত হয়েছে 2,87,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি প্রায় 1,100 জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,91,000। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে 44,000-এরও বেশি মানুষের দেহে। ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 830 জনের। প্রায় 45,000 নতুন রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা এখন 40,00,000-এরও বেশি। এ পর্যন্ত বিশ্বে প্রাণহানি 8,72,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,64,00,000-এর বেশি। দ্রুত করোনার ভ্যাকসিন পাওয়ার আশা করে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, তা হাতে এলে বাংলাদেশ সহ সবাই সংগ্রহ করতে পারবে। তবে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা নয়, এর নিরাপত্তা ও কার্যকারিতার উপরে যুক্তরাষ্ট্র বেশি জোর দিচ্ছে বলেও জানান তিনি। আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানাচ্ছেন, বিশেষ কোনো পছন্দ নয়, টিকার জন্য সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা হাসপাতালে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা। করোনা মহামারীর মধ্যে কোভিড রোগীদের চিকিৎসা নিশ্চিতে ঢাকার পাশেই আছে ওয়াশিংটন। এরই মধ্যে দিয়েছে $56.5 মিলিয়ন অর্থ সহায়তা। এর আওতায় দেশের 255টি হাসপাতালে 3,500-এরও বেশি স্বাস্থ্যকর্মীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশিক্ষণ দিয়েছে ইউএসএইড। আর সে প্রশিক্ষণে অংশ নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 88 চিকিৎসক নার্স। তাদের উৎসাহ দিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার জানান, বৈশ্বিক এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশেই আছে যুক্তরাষ্ট্র। ভ্যাকসিন আবিষ্কার এখনো প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে। আশা করছি খুব শিগগিরই নিরাপদ ও কার্যকর টিকা পাওয়া যাবে। যত দেশ এর উপর কাজ করবে তত ভালো ফল পাওয়া যাবে। সেই সুদিনের অপেক্ষায় আমরা আছি। যখন ভ্যাকসিন পাওয়া যাবে তখন শুধু যুক্তরাষ্ট্র বাংলাদেশ নয়, সবাই একসঙ্গে সংগ্রহ করতে পারবে। চীন ভারতের পর এখন রাশিয়ার ভ্যাকসিন নিয়েও আলোচনা চলছে বাংলাদেশে। করোনার টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাতেও এগিয়ে এসেছে দেশ তিনটি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, এর বাইরে অন্য যেসব দেশ টিকা উদ্ভাবনে কাজ করছে তাদের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ। আমরা তো কাউকে জোর করব না, আমাদের কথা হচ্ছে যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যারা এই ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেবে তাদেরকে আমরা সম্পৃক্ত করব। আর যারা আসতে চায় তাদেরকে আমরা যাচাই বাছাই করে দেখব, যে কেউ করতে চাইলে তো এটা করতে দেওয়া যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আরও জানান, ভ্যাকসিন নিয়ে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, এমনকি ভ্যাকসিন এলে তা কিভাবে বিতরণ করা হবে তাও চূড়ান্ত। নাফিজাদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউফা ন্যাশনস লিগে শেষ মুহূর্তে নাটকীয়তায় হার এড়ালো স্পেন। জার্মানির বিপক্ষে 1-1 গোলে ড্রয়ে আসা শুরু করল লা রোহা ফুরিয়ারা। বার্লিনের মার্সিডিস বেঞ্চ অ্যারেনায় জার্মানি স্পেনের ছন্দহীন শুরু। 17 মিনিটের মধ্যেই ভের্নার সানেত্তির গোলে চেষ্টা ব্যর্থ হয় দাভিদ দিহায়ার জুরিয়তায়। এর মধ্যে স্পেনেও এগিয়ে যাওয়ার সহজ সুযোগ মিস করে রদ্রিগো মোরেনোর ফিনিশিং দুর্বলতায়। গোল শূন্য প্রথমার্ধের মিনিট পাঁচেক পর টিমো ভের্নারের দক্ষতায় লিড নেয় জার্মানি। পরে দুটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি ভের্নার। ম্যাচের শেষ দিকে ডাইমেনশন শেফদের জয়টা নাটকীয়ভাবে ছিনিয়ে নেয় স্পেন। ইনজুরি টাইমে হোসে গায়ের গোলে স্বস্তি লা রোহা ফুরিয়াদের। এদিকে আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।